একদিকে আমরা বাস করছি ঢালে, ফলে ওজনের যত পানি স্বাভাবিকভাবেই ঢালের দিকে নামে। আর যখন মানুষ আল্লাহ সৃষ্ট বিধি ব্যবস্থার হস্তক্ষেপ করে, সেখানে ওটা আর সংহারী রূপ ধারণ করে। কিন্তু মানুষ অত্যন্ত লোভী, আর সেই জন্য পদ্মা নদী বেঁধে সেখানে ফারাক্কা নির্মাণ করা হয়েছে। ফলে আজকে পদ্মা, যার নাম ছিল পরমত্তা পদ্মা, এখন হয়েছে বন্দী পদ্মা। যখন সেখানে পানি বেশি হয়ে যায়, তারা গেট খুলে দেয়, বাংলাদেশ ডুবে পড়ে। তিস্তা বেঁধেছে গজলডোবা, খুলে দিয়েছে। ফারাক্কা পানি বেশি হয়ে গেছে, মুর্শিদাবাদ ডুবছে, নিজেরা বাঁচার জন্য খুলে দিয়েছে। তাতে ডুবছে এখন আমরা। ট্রাক দাঁড়িয়ে আছে ত্রাণ নিয়ে, ট্রাক ড্রাইভার হাত পাচ্ছে, আমাকে এক মুঠো চুড়ি দাও, আমি বলে গেলাম আমাকে একটু পানি দাও। অবশ্য তারই ট্র্যাকে কিন্তু ত্রাণ ভরা, ওখানে উঠে ত্রাণ নামাবে তবে তো খাবে। উঠবে কী করে, চারিবার তো পানি ঢেউ খেলছে, সে সমস্ত দৃশ্য দেখার মতো না। আমাদের স্নেহাসপদ ছাত্ররা কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করে, তারা তাদের জীবন দিয়ে চেষ্টা করছে। তাদের এই চেষ্টা দেখলে প্রাণ ফিরে দোয়া চলে আসে। এটি তো যৌবন, যে যৌবন মানুষের কল্যাণ করে না, ওই যৌবনে কী দরকার। আমাদের ঢাকা বাইরে চলে গেছে, কুমিল্লা যুব সংঘ চলে গেছে, সব জায়গাতে চলে গেছে। আমরা দূরে আছি বলে টের পাচ্ছি না, কিন্তু আমরা টাকা দিয়েও যদি শরীর না হই, তা আমাদের মতো অবকাশ মানুষের দুনিয়াতে নাই। আল্লাহ আমাদের সবাইকে এই বিপদগ্রস্ত বন্যার্ত ভাইদের সাধ্য মতো সাহায্য করে তৌফিক দান করুন। আজকে যে বন্যা হচ্ছে আমাদের দেশে, এটা আমাদের পরীক্ষা করা। যারা বন্যার্ত ভাই তাদেরও পরীক্ষা, আর আমরা যারা বন্যার্ত নই আমাদেরও পরীক্ষা, তাই না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনুর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ أقول قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم জাগতিক আহমদ সান আল্লাহ রাবুল আলমিনের জন্যে
এবং যাবতীয় দরুদ ও সালাম তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বাংলাদেশের 12টি জেলা বন্যায় ভাসছে, 50 লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত, গতকাল পর্যন্ত 8 জন বন্যায় মারা গেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সবাইতে বাড়িতে বাড়িতে স্যালাইন রাখেন এবং সাপে কাটার জন্য অ্যান্টিভেনম ইঞ্জেকশন কাছে রাখেন। সাপ বাঁচার জন্য বাইরে বের হচ্ছে, লোকেরা বাঁচছে, সাপ পালাচ্ছে, সাপের এখন জীবন নিয়ে টানাটানি, কিন্তু সে তো বাঁচতে চায়। সেজন্য যেসব সাপ যেদিন লুকিয়ে থাকে তারা এখন পানিতে বাঁধতে বেরিয়ে আসছে। আমরা ইতিপূর্বে বন্যার অনেক অভিজ্ঞতা আমরা নিজেরা জানি, কারণ বন্যা পর্যন্ত এলাকায় ত্রাণ বিতরণের অভিজ্ঞতা আমার জীবনে বহুবার হয়েছে। আপনাদের সুসংবাদ জানাচ্ছি, বিভিন্ন সংস্থার সাথে সাথে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকেও ত্রাণ টিম সেখানে তৎপরতে যুক্ত হয়েছে। আহলে হাদিস পেশাজীবী ফোরাম যারা ফেনীতে বসবাস করেন তারা শুরুতেই কাজ শুরু করে দিয়েছেন। কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, সীতাকুণ্ডু সমস্ত এলাকায় 12টা জেলা একেবারে তলিয়ে গেছে। একদিকে আমরা বাস করছি ঢালে, ফলে উজানের যত পানি স্বাভাবিকভাবেই ঢালের দিকে নামে। যখন মানুষ আল্লাহ সৃষ্ট বিধি ব্যবস্থার হস্তক্ষেপ করে সেখানে ওটার সংহারী রূপ ধারণ করে, এটা সবাই আমরা বুঝি, কিন্তু মানুষ অত্যন্ত লোভী, আর সেই জন্য পদ্মা নদী বেঁধে সেখানে ফারাক্কা নির্মাণ করা হয়েছে, ফলে আজকে পদ্মা যার নাম ছিল পরমত্তা পদ্মা তা এখন হয়েছে বন্দী পদ্মা। যখন সেখানে পানি বেশি হয়ে যায় তারা গেট খুলে দেয়, বাংলাদেশ ডুবে পড়ে। তিস্তা বেঁধেছে গজল ডোবা খুলে দিয়েছে, ফারাক্কা পানি বেশি হয়ে গেছে, মুর্শিদাবাদ ডুবছে, নিজেরা বাঁচার জন্য খুলে দিয়েছে, তাতে ডুবছে এখন আমরা। মানুষের এই ব্যবস্থার বিরুদ্ধে দুর্বল রাষ্ট্র আমাদের বলেও কোনো লাভ হচ্ছে না। ওদের চীন মানতেছে ব্রহ্মপুত্রের মাথায়, কোনো দেশ নিজের স্বার্থ অপরের জন্য ত্যাগ করতে রাজি নয়। এরই মধ্যে আমাদের বসবাস, উত্থান পতন, জন্ম মৃত্যু, আপনার ফেসবুক দেখছেন কি করুণ অবস্থা। ট্রাক দাঁড়িয়ে আছে ত্রাণ নিয়ে, ট্রাক ড্রাইভার হাত পাচ্ছে, আমাকে এক মুঠো চিড়ি দাও, আমি বলে গেলাম আমাকে একটু পানি দাও, অবশ্য তারই ট্র্যাকে কিন্তু ত্রাণ ভরা, ওখানে উঠে ত্রাণ নামাবে তবে তো খাবে, উঠবে কী করে, চারিবার তো পানি ঢেউ খেলছে, সে সমস্ত দৃশ্য দেখার মতো না। তবু মানুষ, হিন্দু হোক মুসলমান হোক, মানুষ সবাই মানুষ, প্রত্যেকের বাঁচার অধিকার আছে। সকলে মিলে আমরা তারা ভালো আছি, সহযোগিতার হাত বাড়িয়ে দিন, জাতির কাছে আমাদের উদাত্ত আহ্বান, আল্লাহ দাদারকে ভালো রেখেছেন, এই সময় তারা যেন উদার হস্তে দান যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করেন। আমাদের যুব সংঘের সভাপতি এখন কুমিল্লা আছেন, সেখান থেকে ওরা চলে গেছে, সিটিয়াঙ্গের ভাইরা ওটা যে যেদিকে পাচ্ছে টাকা পাঠাচ্ছে, ওরা ফেসবুকে দিয়েছে বোধ হয় কালকে হবে, ইতিমধ্যে টাকা আসছে, জমা হচ্ছে, চলে যাচ্ছে। আপনারা যারা মুসল্লি আছেন তাদেরকেও বলছি আপনারা দেবেনই, এবং আপনাদের যারা বন্ধুবান্ধব ছেলে মেয়ে যারা আছে বিদেশে প্রবাসে তাদেরকে বলেন, বাবা তোমরা টাকা কামাইগুলি করবা কি, এটা বিল্ডিং করবা কি, মানুষ মরে যাচ্ছে, টাকা পাঠাও, আয় করছো ব্যয় করো,
তাহলে এটাই কি আমাদের মধ্যে জিজ্ঞেস করা হবে, তুমি কোন পথে আয় করলে, কোন পথে ব্যয় করলে, এই আয় ব্যয় হিসাব তোমাকে আল্লাহ করে দিতে হবে। শুধু নিজের পকেট ভর্তি করবে, মানুষ মরবে তো কিছুই পাবে না, এটা কোনো মানবতা নয়, এটা আল্লাহ চান না। আল্লাহ কোশ্চেন কেন এই জালেমদেরকে পছন্দ করেন না? অতএব সবার প্রতি আমাদের উদাত্ত হওয়ান, বন্যাত্ম ভাই বন্ধুর সাহায্যে এগিয়ে আসুন। প্রতি বছরই এটা আমাদের করতে হয়, কোনো কোনো বছর খুব বেশি হয়, কিছু কিছু স্মৃতি ভোলার মতো নয়। আপনারা সবাই সিডরের নাম জানেন, নার্গিসের নাম জানেন, আয়লার নাম জানেন। আয়লা হয়েছিল 2009 সালে, সেটাতে আমরা আমার ছেলেকে নিয়ে গেছিলাম, সশরীরে আমরা ত্রাণে অংশগ্রহণ করেছিলাম। লোকেরা বলছে গত কালকে এখানে 32 হাত পানি উঠেছিল, আজকে কিছু কোথায় গেল? গত কালকের 32 হাত পানি আজকে নিচে নেমে গেল কী করে? বলে এটাই তো আল্লাহ আসেন তার প্রমাণ, তার হুকুমেই যে সব কিছু হয়। তো বাস্তব চেহারা দেখে নাও, কোথায় ইন্দোনেশিয়া? সেখানে আচেহ প্রদেশের বন্যা হলো, 33 ফুট উঁচু ঢেউ। সেই ঢেউ আমাদের সকালে হাঁটি, আপনারা জানেন, এই পাশে আমাদের কমিশনার সাহেবের রাস্তার অপোজিটে একটু ছোট্ট গর্ত ছিল, ওইখানে পানি দেখে ঢেউ খেলছে। ওটা দেখে আমার সন্দেহ, ব্যাপার কী এখানে পানি ঢেউ খেলে কেন? উঠছে নামছে, উঠছে নামছে, ওখানে তো ঢেউ তো প্রশ্নই ওঠে না। পরে বাসায় এসে যখন পত্রিকা দেখলাম, তখন বুঝলাম স্যার কাণ্ড কিছু ঘটেছে। সারা পৃথিবী একটা ছোট্ট, বেশি বড় না। কোথায় ইন্দোনেশিয়া? আমরা ভাবছি অনেক দূর, কিন্তু আল্লাহর কাছে আদৌ দূর নয়, খুব নিকটে। ওইখানকার ঢেউ এখানে লাগবেই। পানিতে ঢেউ খেলে মানুষের অন্তরে কি ঢেউ লাগবে না? যার যা আছে সাধ্য মতো ব্যয় করুন। আল্লাহ বলছেন অলানাব্লুয়ান্নাকুম বিশাই ইমিনাল খাওফি ওয়াল জুউ, অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল, জান ও ফল ফসলের ক্ষতির দ্বারা। আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদের উপর কোনো বিপদ আসলে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব। যে ব্যক্তি এই দোয়া পড়তে পারে তার ভেতর থেকে দুঃখের বেদনা ধস নেমে যায়, যে আসলে আল্লাহ তোমাদের পাঠিয়েছে, আল্লাহর কাছে যেতে হবে। দুদিন আগে হোক আর দুদিন পরে হোক, তিনি যদি আমাকে চান আমাকে চলে যেতে হবে। এটা বললে যে ধৈর্য আসে, সান্ত্বনা আসে, অন্য কোনো শব্দের সে সান্ত্বনা আসে না। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তাদের উপরে তাদের প্রতিপালকের পক্ষ হতে রয়েছে অফুরন্ত দয়া ও করুণা, এবং তারাই হল সুপথ প্রাপ্ত। যারা নিজেকে আল্লাহর সুপর্দ করে দেয় তারাই হল সুপথ প্রাপ্ত। যারা মনে করে এটা আমার, এটা আমার, কাউকে দেব না, সে আসলে জাহান্নামের রাস্তা তলাশ করে। আজকে বাংলাদেশের উপরে এমন ম্যাপটা দেখবেন আপনারা, বড় অংশ একদিকে আর চট্টগ্রাম কুমিল্লা আর একদিকে, মাঝখানে একটু ঘাড়ের মতন আছে না, এক ঘাড়ের ওখানে এখন হয়েছে বন্যা। ওইটুকু যদি বিচ্ছিন্ন হয়ে গেলে এই অংশ থেকে ওই অংশ আলাদা হয়ে যাবে। ওইখানের রাস্তার যদি শেষ হয়ে যায় তাহলে সম্পর্ক থাকে না, এই পাশে ও পাশে কোনো সম্পর্কই থাকে না, সেই রাস্তার মধ্যে চলছে বিপদ। কোনো জায়গায় রাস্তা একদম ভেঙে গেছে, কোনো কোনো জায়গায় রাস্তা ভালো আছে ভাঙার পথে। এই অবস্থায় মানুষ যাচ্ছে, প্রত্যেকটা মানুষের মধ্যে বেদনা আছে। আমাদের স্নেহাসপথ ছাত্ররা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা তাদের জীবন দিয়ে চেষ্টা করছে, তাদের এই চেষ্টা দেখলে প্রাণ ফিরে দোয়া চলে আসে। এটি তো যৌবন, যে যৌবন মানুষের কল্যাণ করে না ওই যৌবনে কী দরকার? আমাদের ঢাকা বাইরে চলে গেছে, কুমিল্লা যুব সংঘ চলে গেছে, সব জায়গাতে চলে গেছে। আমরা দূরে আছি বলে টের পাচ্ছি না, কিন্তু আমরা টাকা দিয়েও যদি শরীর না হই
তা আমাদের মতো অবাক মানুষ দুনিয়াতে নাই। আল্লাহ আমাদের সবাইকে এই বিপদগ্রস্ত বন্যার্ত ভাইদের সাধ্য মতো সাহায্য করে তৌফিক দান করুন। আমাদের মার্কাজে ত্রাণ ভাণ্ডার খোলা হয়েছে, যা সম্ভব ওখানে দিয়ে আসবেন, ওখান থেকে আমরা সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দেবো। হয়তো বোঝেন আপনার টাকা পাঠানোর নিয়মকানুন খুব সহজ হয়ে গেছে আগের চাইতে, সেটা সব ব্যবস্থা আমাদের এখানে আছে। আল্লাহ বলছেন অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করব। এই অবশ্যই বলার মধ্যেই বড় কিছু নিহিত রয়েছে। আমরা মনে করি এগুলো প্রাকৃতিক ব্যাপার, প্রকৃতির যে একজন সৃষ্টিকর্তা আছেন, যারা ন্যাচারিস্ট তারা কিন্তু আল্লাহকে মানেন না। তারা মনে করেন প্রকৃতি এখন হবা হঠাৎ করে রুদ্র রূপ ধারণ করেছে, ওরা গ্রীষ্মকালে বলে রুদ্র রূপ, আর এখন বলে প্রকৃতি কেউ বলে কাঁদতেছে, প্রকৃতি দুঃখ পাইছে, কত যে কি বলে পাগলের দল। আল্লাহকে বিশ্বাস করা না করার একটা বিষয় রয়েছে অলনাকের মধ্যে। অবশ্যই আমরা পরীক্ষা করব। যারা বলেন যে পরীক্ষা কেউ করছে না, এমনি এমনি হচ্ছে, তারা নাস্তিক, তাদের সামনে কেউ নাই। যদি কেউ বলেন যে এগুলি এমনি এমনি হচ্ছে, তো তাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি এমনি এমনি হয়েছিলেন, আপনি নিজে যেটা পারলেন না, নিজে এমনি এমনি হতে পারেন না, নিজে এমনি এমনি বুড়া হতে পারেন না, এমনি এমনি জোয়ান হতে পারেন না, জানতো আবার ফিরে যেমন ছিলেন যৌবন বয়সে পারবেন না, এটা আপনার এখতিয়ারে নাই। এই এখতিয়ার নিলকে এই জন্য আল্লাহ পাক দুঃখ করে বলছেন কাম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি মুরুন আলাইহা আহুম লা ইহতাদুন। আমার নিদর্শন আসমান জমিনে কত যে লুকিয়ে রয়েছে, মানুষ তার উপর দিয়ে চলে যায় কিন্তু একবারও চিন্তা করে না। সুরা ইউসুফ একটা সহায়, মানুষ খালি যাচ্ছে, চিন্তা নাই যে কী করে হচ্ছে। কত মানুষ সন্তান চেয়ে পাচ্ছে না, আর কত মানুষ সন্তান নিয়ে পারছে না, এসবে আমরা দেখতে পাচ্ছি। অথচ আল্লাহর বিধান এমন যে নারী পুরুষের সংখ্যা সাম্য সবসময় আল্লাহ বজায় রেখেছেন। বাংলাদেশের বা যে কোনো দেশেই নারী পুরুষের সংখ্যা যদি বেশি হয়ে যায়, অতি বেশি যদি হয়ে যায়, তো সে দেশের সামাজিক অবস্থা শৃঙ্খলা কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। এটা উপর থেকে আল্লাহই করছেন, বান্দার কিছু করার ক্ষমতা আছে কেন, কিচ্ছু করার ক্ষমতা নেই। বাংলাদেশে আমরা জন্ম মৃত্যুর সংখ্যা দেখেন, বছরে বছরে একবার কিন্তু আদমশুমারি হয়, সেখানে দেখবেন পুরুষের সংখ্যা কত, নারীর সংখ্যা কত, প্রতি বছর দেখেন কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে। এই বন্যায় ওই লোক যখন আটজন লোক মারা গেল, আবার একটা বাচ্চা মেয়ে মহিলার দেখবেন যে অত সন্তান বেশি হয়ে গেছে, সে ভাবছে তোমার বেশি হয়ে গেল কেন, কেন উত্তর নেই, এই উত্তর দেবেন আল্লাহ, তোমার ক্ষমতা নেই বলা। সেজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহকে মেনে চলার ব্যাপারে নিশ্চিত থাকতে হবে, এবং তিনি এদেরকে আমাদেরকে পরীক্ষার জন্য মাঝে মধ্যে ভয় ক্ষুধা মাল জান ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করেন। এখানে পাঁচটা দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ, কারণ এই পাঁচটা আমরা দেখতে পাই। এই যে করোনা একটা দেখাতে যায় না, করোনা কেমন জিনিস কেউ দেখতে পায়নি, এখন আবার আসছে মাঙ্কি পক্স, সে আরও মারাত্মক। সমস্ত বর্ডারে সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে, হাত যাচ্ছে করে যা কী আছে, এদিকে সব ফোটো ফোটো হয়, এলে মাঙ্কি পক্স। এ যদি হয় তো করোনা সে বহু শক্তিশালী, হলে আর রেহাইনি। অথচ হচ্ছে ঘানাতে 517 জন মারা গেছে, সেই ঘানা কোথায়, আফ্রিকায়, ও ঘুরতে ঘুরতে বাংলাদেশ চলে আসছে, আসতে পারে। সমস্ত দুনিয়ার মানুষ এখন
ভীত সন্ত্রস্ত, এইটা আল্লাহ বলছেন কিছুটা ভয়, এটা আল্লাহর দৃষ্টিতে কিছুটা, আসল ভয়টা কি আমাদের দিন সেদিন তো কিছু করা যাবে না, এটা কিছুটা ভয়। সারা দুনিয়ায় করোনার ভয় অস্থির হয়ে যায় না, এখন আবার আসছে একটা একটা আলবেই, এরপরে ক্ষুধা। যতই আপনারা রাজনীতি করেন যে ক্ষুধা মুক্ত বাংলাদেশ চাই, চাইতে চাইলে তো হবে না, আপনি চাইলে কি হবে, যিনি ক্ষুধার মালিক তিনি তো জানেন। ক্ষুধা থাকবেই, ধনী দরিদ্র থাকবেই, বৈষম্য থাকবেই, কিন্তু পরস্পরের মধ্যে সহনশীলতা বজায় রাখার মতন ব্যবস্থা থাকতে হবে, যেটা আল্লাহ পাক যাকাত ও সাদাকার মাধ্যমে করে দিয়েছেন অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য। শুধু অর্থনৈতিক কোশ্চিন গেলে মানুষের মধ্যে বৈষম্য দূর করতে পারে না, ওর বৈষম্য আরও বাড়ায়, আর যাকাত ও সাদাকা বৈষম্য কমায়, শেষ করতে পারে, শেষ হবে না, শেষ হলে তো আপনি দুনিয়া চলতেই পারবেন, আপনি রিক্সা চালাবেন কে, আপনি তো রিক্সা চালাতে পারেন না, আপনি গাড়ি চালাতে পারেন না, সবার যে সমান হয়ে যায় তুমি যে আমি তাই সমস্যা কি, ভালো গাড়ি চালাবে কে, এখন আলাদা একটা জাতি তৈরি করা লাগবে যারা মানুষ নয়, তা তো সম্ভব না, এই বৈষম্য থাকবেই, কিন্তু বৈষম্য পরস্পরের মধ্যে সহানুভূতি থাকতে হবে, মানবতা থাকতে হবে, যেন মানবিক মূল্য হারিয়ে না যায়, এটাই হলো বড় কথা। আর এই মানবতা হবে কিসের জন্য, আখেরাতের স্বার্থে, দুনিয়াবী স্বার্থে নয়, ভোটের সময় আমরা মানবতা দেখাই দুনিয়াবী স্বার্থে না, আমি যেটা করছি আল্লাহ দেখছেন, বিনিময় তিনি দিবেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার ইচ্ছার বাইরে, আমাকে আমার বাপ মারও ইচ্ছার বাইরে, কীভাবে হয়ে আল্লাহ জানে, এটা সম্পূর্ণ তার উদ্দেশ্যেই করে যেতে হবে, তাহলে আমি যেমন উপকৃত হব, আমার পাশাপাশি দেশের ভাই বোনেরাও উপকৃত হবে, শুধু মানুষ নয়, আল্লাহ রাসূলের ভাষা হচ্ছে ফিল কুল্লে কাবেদিন রাত হবেন, তাজা কলিজাকেও যদি তোমার উপকার করো ওটার জন্যে তুমি পরকালে নেকি পাবে। এমনকি রাস্তায় একটা ডাল পড়ে আছে, কাটাদার ডাল, এই ডালটা থাকলে মানুষের যে পথে চলাফেরা করতে সমস্যা হবে, ডালটা সরিয়ে একদিকে ফেলে দিল, আল্লাহ রাসূল বলছেন শুধু এইটুক কাজ করার জন্যে লোকটা জান্নাতে হয়ে গেল, এ কি যাতে ব্যবহার মনে করেন নাকি, এগুলো আমাদের ইতিহাস, আল্লাহ পাক তার রসুলের মধ্যে আমাদের শুনিয়েছেন, আমরা এমন রসুলের আনুগত্য করি যার প্রতিটি কথা কর্ম আল্লাহর পক্ষ থেকে আসে, নিজে কোনো কথা বলেন না, মুসলমানদের সৌভাগ্য এই আমরা এমন এক ধর্মের অনুসারী যার সিরফ আল্লাহর পক্ষ থেকে তার রসুলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে গেছে, এমনকি যখন কিছু চাইতেন আল্লাহর কাছে তখন আল্লাহ দিয়ে দিতেন, আপনার সেই মহিলা খবর রাখেন না যে মহিলাকে বৃদ্ধ বয়সে তার স্বামী তালাক দিয়েছিল, এসে আল্লাহ নবীর কাছে নালিশ করল, হে আল্লাহর রসুল আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, খুব বদরাগী, রাগ হইলে খালি তালাক দেয়, আমি এই বৃদ্ধ বয়সে যাবো কোথায়, কি বলেছে তোমাকে, ও বলেছে তুমি আমার উপরে আমার মায়ের পিঠের ন্যায়, জাহেলি যুগে এরূপ কথা বললে ওটা তালাক হয়ে যেত, তো আল্লাহ রাসূল কোনো উত্তর দিচ্ছেন না, তখন সে রাগ করে বলতেছে আমি আপনার কাছে না আমি আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছি, আল্লাহ যেন এখনই আমাকে জবাব দেন, আমি কী করবো, কি আত্মবিশ্বাস দেবে রসুল, আপনি রসুল ঠিক আছে আপনি মানুষ, আমি তো আল্লাহ না, উত্তর তো আল্লাহ দেবে, আমাকে উত্তর দিতেই হবে, আমাকে কেন সে তালাক দিল, আমাকে এই কথা বলার জন্য তালাক হয়ে যাবে, আমার ছেলে মেয়ে আছে, বাচ্চা কাছে সব আছে, সব ছেড়ে আমি বুড়ো বাসে যাবো কোথায়, স্বামী কিন্তু বেঁচে আছে, কিছুক্ষণ পরে ও অভিযোগ দিতেই আছে, খাওয়ালা বিনতে সালামা মহিলার নাম, মা আয়েশা বলছেন হঠাৎ আল্লাহ রসুল
ওই ওহি নাজিল হলে একটা অবস্থা সৃষ্টি হতো, খুব ভার মনে হতো, উনি কেমন একটা হয়ে যেতেন। আয়েশা তো সবসময় দেখে এগুলো, বলে এই থামো ওহি নাজিল হচ্ছে, ঠিকই আয়েশা মহিলা গেল কোথায়, তো মহিলা তো পাশে আসে, চলে আসে, এই যে তোমার উত্তর পেয়ে গেছে, কে বলেছে, আল্লাহ জবাব দিয়েছে, খুশি আলহামদুলিল্লাহ লুটছে। এই হলো আমরা কোরআন, এই হলো ইসলাম, ইসলামের প্রতিটি বিধান ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যা অমান্য করলে আল্লাহর সঙ্গে পাল্লা দেবেন আপনি। এই বিধানের সঙ্গে যারা টেক্কা মারতে গিয়েছে তারা দুনিয়াতে ধ্বংস হয়েছে, অত সহজ না। যতই আপনার ধর্মের সংখ্যা বাড়ান না কেন, কোনো ধর্মে এটা পাবেন না, সবগুলো মানুষের বানোয়ার ধর্ম। ইসলাম ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে, এরকম একবারে সুরে মজাদেলা 58 নম্বর সুরা দেখবেন কোরআনে 1 থেকে 4 পর্যন্ত আয়াত নাজিল হয়ে গেল। এবার মহিলা বাড়ি চলে গেল, এরকম বহু ঘটনা কোরআনে আসে। ইহুদিরা আল্লাহ নবী ভণ্ড নবী গ্রহণ করার জন্য এসে বললো, এই কোরআশের লোকেরা তোমার খুব পণ্ডিত, তোমার তো ভাষাবিদ, অহংকার করো, শোনো সব জাদুর ব্যাপার, এমন প্রশ্ন তোমাদের শিখিয়ে দিচ্ছি যে মোহাম্মদ কখনোই বলতে পারবো না, কারণ জাদু দুনিয়াতে চলে আসমানে চলে না। তুমি তো নবীকে বলো আসমান চাঁদটা ডিখণ্ডিত করে দাও, যদি পারে তা বুঝতে হবে সত্য নবী, আর না পারলে বুঝতে হবে ভণ্ড নবী। বুদ্ধি কিন্তু শিখে দেয় ইহুদিন আসার বদের হাড্ডি তোরা, সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে স্বাধীন করে আসছে। আব্দুল্লাহ ওমর বয়স তো 15 বছর, উনি বলছে আমার চাম একবার আমার চোখের সামনে এটা হইল, হঠাৎ আল্লাহ রসুলের উপরে আয়াত নাজিল হয়ে গেল, ইকতারাবাত সাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। দেখা গেল চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুটো দুই দিকে পড়ে গেছে, হেরা পাহাড়ের এপাশে এক টুকরা আর এক পাশে এক টুকরা, কিছু পরে আবার জমা হয়ে গেল চোখের সামনে। ভারতের হিন্দু রাজা মহারাজা তার ওরা দৈনিক দিনপঞ্জি ডায়েরি লেখার অভ্যাস ছিল, তিনি ওটা লিখে রাখছেন, সেটা আমার থিসিসের মধ্যে আপনারা পাবেন, তফসির যারা পড়েন আমার ওখানে আপনারা দেখবেন এগুলো ঘটনা উল্লেখ করে দিয়ে দিয়েছে। তিনি বলছে আমি তো বুঝতে পারিনি চানটা এখানে আসলো আবার চলে গেল, আমি ওই দিনটা লিখে রেখে সময় লিখে রাখছি, হাদিসের সঙ্গে পুরো আমি লিখেছি। ওই সময় ওই দিন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, এটা এই হিন্দু পঞ্জিকায় রেকর্ড পাওয়া গেছে, বুঝছেন। এই যে আল্লাহর সরাসরি বান্দার কথা যে শুনেন, এটা একটা বাস্তব দলিল না? এক এই মহিলা একদিন যে মহিলার কথা আগে বললাম যা ঝগড়া করে আদায় করে নিল, উমর খালু ফারুক তখন খলিফা, যাচ্ছেন সেনা সমস্ত নিয়ে সরকারি কোনো কাজে, হঠাৎ ওই মহিলা বাড়তে বেরিয়ে এসে সালাম দিয়েছে, উমর ফারুক এগিয়ে যেয়ে বলেন সেই বুড়ি যে চিনতে পারছেন, কি আম্মা আপনার কি অভিযোগ, কি বললো না বললো ওগুলো আসেনি হাদিসে, তো দেরি হয়েছে কথা শুনতে, তখন ওই অন্যেরা ব্যস্ত হয়ে পড়েছে, সাথে তো অনেক যে হে খলিফা আপনি এক বুড়ির জন্য এতক্ষণ সময় নষ্ট করলেন, আমাদের রাস্তা যেতে হবে না? ওমর ফারুক ধমক দিলেন, জানো এই মহিলাকে যিনি দুনিয়া বসে আল্লাহ তার সাথে কথা বলেছেন, আমি ওমর কথা বলবো না? আল্লাহ যার ডাকে সাড়া দিয়েছে আরশ থেকে, আমি ওমর তো সাধারণ বান্দা, যদি সারাদিন যদি আমাকে আটকে রাখতো তো সালাতের সময়টুকু বাদ দিয়ে সারাদিন ওই মহিলার জন্য দাঁড়িয়ে থাকতো আমি এখানে, কি সম্মান! ইসলামের ইতিহাসে এরকম অসংখ্য ঘটনায় ভরপুর। ইসলাম যে সরাসরি আল্লাহ প্রেরিত দিন এটা বাস্তব প্রমাণ। আজকে যে বন্যা হচ্ছে আমাদের দেশে, এটা আমাদের পরীক্ষা করা, যারা বন্যার্ত ভাই
তাদেরও পরীক্ষা, আর আমরা যারা বন্যার্থ নই আমাদেরও পরীক্ষা, তাই না? আমরা শুক্রিয়া আদায় করবো যে আমরা বন্যার্থ হই নাই, কিন্তু যদি আমরা অমানবিক কাজ করি, তাদের প্রতি সাহায্য না করে, তাহলে আমরা গুণাগার হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিপদের দিনে বন্যার্থ ভাইদের প্রতি উদার হস্তে এগিয়ে আসার তৌফিক দান করুন। দেশে বিদেশে যারা আছেন সবার প্রতি আমাদের আহ্বান, বান্দার প্রতি সহানুভূতিশীল হন। বাংলাদেশের ফেনী, হবিগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম সহ 14টি জেলায় যে প্রচণ্ড বন্যা চলছে, এই বন্যা যেন আল্লাহ পাক দ্রুত উঠিয়ে নেন। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ তুমি আমাদের উপর সরিয়ে দাও আর আমাদের উপরে এই গজব আর দিও না, উঠিয়ে দাও। যদি বৃষ্টি দাও সেইবার না ফেয়ান, যা মানুষের উপকার লাগে সেই বৃষ্টি দাও। এটা কিন্তু শুধুমাত্র ঢালের পানি, তাই না? উপরে যে পানি ঢল নামছে এটা তো 100 বার এটা আছেই, সঙ্গে আকাশ বন্যা শুরু হয়েছে, এত বৃষ্টি হচ্ছে। ওরা বলছে আমরা বিগত 20 বছরে এরকম বৃষ্টি দেখিনি, এত বৃষ্টি হচ্ছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে বন্যার হাত থেকে বাঁচাও, শুধু না যে কোনো বিপদ, ক্ষুধা, ভয়, মাল, জান ও ফল ফসলের ক্ষতি হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আমি আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।